আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে ইংরেজি নতুন বছর 2023 সালের শুভেচ্ছা ও অভিনন্দন। সবার জন্য থাকবে সব সময় শুভকামনা, দোয়া ও ভালোবাসা। বছর যখন শুরু হয় তখন সবারই কিছু না কিছু পরিকল্পনা থাকে। বছর যখন শেষ হয় তখন দেখা যায় কাজের কাজ কিছুই হয় না। আমি কিছু পরিকল্পনা করেছি, এই পরিকল্পনা যদি আপনার কাছে সঠিক মনে হয় তাহলে আপনি আপনার পরিকল্পনা লিস্টে রেখে দিতে পারেন। আমি আমার পরিকল্পনার প্রথম স্থানে রাখতে চাই ধর্মের বিষয়টি। আমি যেহেতু একজন মুসলমান তাই আমি ইসলাম ধর্মে যে আইনগুলো রয়েছে আমার যথাসম্ভব সর্বোচ্চ সেটা পালন করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের প্ল্যান থাকে সর্বপ্রথমে আমরা এই বছর এত টাকা জমাব, এত টাকা সেভিংস করব। আমি যখনই শুনেছি রিজিক আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজের জন্য যা রেখেছেন তাই আমি পাব, তাই আমার হবে, যেটা আমার জন্য রাখেন নাই সেটা শত চেষ্টা করলেও আমার হবে না। তাই আমি সবাইকে রিকোয়েস্ট করব, যেই টাকাই আপনি ইনকাম করেন না কেন সে টাকাটা যদি অল্প হয় আপনি সেই কম টাকায় আলাদা একটা তৃপ্তি পাবেন। তাই আজকে থেকে আমার সাথে আপনি অদাবদ্ধ হতে পারেন, সৎভাবে ন্যায়ভাবে হালাল উপায়ে টাকা ইনকাম করব। তাই আমরা সৎ পথটাকেই সবসময় বেছে নেব, সত্য কথা। এটা হচ্ছে আমার সেকেন্ড পয়েন্ট। আমরা প্রতিনিয়ত অনেক মিথ্যা কথা বলে থাকি। এই বছরের প্রথম দিনই আমি প্রতিজ্ঞা করলাম আমার জীবনে আমি যতদিন বেঁচে থাকবো আল্লাহ পাক আমাকে যতদিন বাঁচিয়ে রাখবে ততদিন আমি কোনো মিথ্যা কথা বলবো না। এটা আপনিও করতে পারেন। আমি মনে করি কয়েকটি পয়েন্ট যদি আমরা ধরে রাখতে পারি তাহলে যার যার অবস্থান থেকে ইসলামিক মনোভাব নিয়ে সবসময় চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলো করতে দিয়েছেন প্রথমত সেই ফরজ কাজটুকু যদি আমরা করতে পারি, তথা পাঁচক তো নামাজ যদি আমরা পড়ি, ফরজ রোজাটা যদি আমরা রাখি, মিথ্যা কথা যদি না বলি, সব সময় যদি আমরা সত্য কথা বলি, হালাল উপায়ে যদি টাকা ইনকাম করি, মানুষের যদি কোনো কিছু ক্ষতি না করি, সকলের সাথে যদি ভালোভাবে ব্যবহার করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাইলে আল্লাহ মাপ করে দিতে পারে। আল্লাহ হতে পারে অনেক কঠিন, আবার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু হতে পারে অনেক সহজ। আমরা তার মনকে এমনভাবে কষ্ট দেব না যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে গুসা হয়ে রাগ করে আমাদেরকে জাহান্নামে ফেলে দিবে, এটা আমরা চাই না। যে কয়টি কাজের কথা বলেছি কাজগুলো কিন্তু বেশি নয়, আমাদের কাছে বেশি মনে হতে পারে, আমাদের কাছে মনে হতে পারে এতে মনে হয় অনেক সময়ের প্রয়োজন, কিন্তু না, আমরা যদি আমাদের অবস্থান থেকে যে যার মতো এই কাজগুলো শুরু করে দিই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দাঁড়িয়ে বলতে পারবো আল্লাহ আমরা চেষ্টা করেছি। হয়তোবা আমাদের এই চেষ্টাটুকু আপনার কাছে ক্ষুদ্রতম, তারপরেও আমাদেরকে হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিতে পারে। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের সকলের জন্য রইল আমার অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আল্লাহ হাফেজ।